हेलो गाइस, दिस इज विलेज गेमर एंड वेलकम टू माय चैनल। सो गाइस, फाइनली मानी हिस्ट्री इवेंट কিন্তু আমাদের ফাইনালি চলে এসেছে। এন্ড ভাই, যে ইভেন্টের মধ্যে তোমরা অনেক 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 মানে সবকিছু একদম ফ্রিতে পাবে ভাই। পেটে স্কিন পাবে, পান্ডা স্কিন পাবে, A94 স্কিন পাবে ভাই, আরো আরো অনেক কিছু ফ্রিতে পাবে। তো সেগুলো কিভাবে পাবে, কিভাবে মিশনগুলো কমপ্লিট করবে পুরো ডিটেইলস এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো সেগুলো জানার জন্য কি করতে হবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে সেট করে রেখো, যাতে আমার পরে ভিডিওর নোটিফিকেশন তোমাদের দিয়ে দেওয়া হয়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। অ্যান্ড ভাই, সর্বপ্রথমে বলে দিই, যেটা এই ইভেন্টে দেখতে পাচ্ছ, বি দ্য হিরো ঋতিক রোশনের যে হিরোটা বা জয় ক্যারেক্টারের যে ইভেন্টটা, জয় ক্যারেক্টার কীভাবে পাবে অ্যান্ড ওর বান্ডেলটা একে স্কিনটা কীভাবে পাবে পুরো ডিটেলসে বলে দিই, যে ওপরে আই বাটনের লিঙ্ক আছে, দেখে নিও। তো চলো ফাইনালি গেমের মধ্যে চলে এসছে ভাই। দেখো একটা ইভেন্ট যেখানে প্ল্যান বারমুডা, তো এখানে ডায়মন্ড রয়্যালে এসছে। তো এখানে তোমরা তোমার মানি হিস্টের যেটা ক্রিমিনাল বান্ডেল আছে সেই ফিমেল ভার্সনটা তোমরা এখানে কিন্তু কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো ওর মধ্যে গিয়ে আর কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। তো ফাইনালি তুমি লাগ রয়যালে যাও, লাগ রয়যালে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একরকমের ভাউচার দেখাতে। দেখো তো এই ভাউচারগুলো তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে। এই ভাউচারগুলো তোমরা ফ্রিতে পাবে, মানি হিস ডায়মন্ড রয়্যাল ভাউচার। তো এগুলো কীভাবে ফ্রিতে পাবে যখন আসবে তখন অবশ্যই অবশ্যই বলে দেবো। এখন ফাইনালি কিন্তু আসেনি, তো এখন তোমাদেরকে নিতে গেলে তোমাদের কী করতে হবে ভাই, 60টা ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে। ওকে, 60টা ডায়মন্ড স্পিন করলে তোমরা এই বান্ডেলটা পেয়ে যাচ্ছ। দেখো বান্ডেলটা পেয়ে যাচ্ছ কেমন, তো অবশ্যই অবশ্যই দেখে নাও কেমন লাগছে, যে ভালো লাগলে তোমরা নিতে পারো। অ্যান্ড ভাই, এখানে যে লুট বক্স ব্যাকপ্যাকটা আছে, মানি হিস্টের যে ব্যাকপ্যাকটা আছে সেটা তোমরা এখান থেকে স্পিন করে পেতে পারো, ঠিক আছে। তো এখানে 2 নম্বর, এখানে 1 নম্বর লেভেল। অ্যান্ড ভাই, এখানে দেখো টোকেনগুলো রয়েছে, এই টোকেনগুলো যদি বোধ হয় 100টা হয়ে গেলে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। ওকে, তো সেটা এখনও কোনো কিছু দেয়নি কীভাবে এক্সচেঞ্জ করতে পারবে, তো যখন আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে গাইজ। তো চলো, যেটা মেন ইভেন্ট যেটা সেটা তোমাদেরকে দেখাই। তো প্রথমে এখানে ডুও করে নেবো গাইজ, প্রথমে এখানে ডুও করে নেবো। তো চলো মেন ইভেন্টটা তোমাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো ফ্রি ফায়ার লা ক্যাসা দি পাপেল বলে আছে। তো এটা মানে হিস্ট, ওকে। প্ল্যান বারমুডা ইভেন্ট শুরু হয়ে গেছে, ক্যালেন্ডার দিচ্ছে, দেখো 6 তারিখ থেকে 23 তারিখ অবধি ইভেন্টটা চলবে। অ্যান্ড বা এখানে যত কিছু দেখতে পাচ্ছ সব কিছু একদম ফ্রিতে হবে, ঠিক আছে। এই পেটের স্কিন, এই প্যারাসুটের স্কিন, এই ডায়মন্ড রয়্যাল ভাউচার, এই ব্যাগের স্কিন, সার্ফবোর্ডের স্কিন, এখানে পান্ডা স্কিন মনে হয় পান্ডাটাও পাবে, অ্যান্ড ডায়মন্ড রয়্যালে এত ভাউচার, অ্যান্ড ওয়েপন রয়্যালে ভাউচার, ডায়মন্ড রয়্যালে ভাউচার, সব কিছু তোমরা কী পাবে ভাই একদম ফ্রিতে পাবে। ওকে, তো মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে চলো বলি। তো চলো এখানে দেখো কী করতে হবে, এখানে দেখো একটা ইভেন্ট এসছে, এটা বলে দেবো। তার আগে তোমাদেরকে এটাকে ক্লিয়ার করি, ঠিক আছে, যে এখানে কী কী আসবে অ্যান্ড কবে কবে আসবে তোমাদের হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ। তো এখানে দেখো এই ইভেন্টটা দেখো 6 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে। দেখো কী করতে হবে, প্রিপেয়ার ফর গ্রেটেস্ট হাইস্ট। তো এটা এটা শুরু হয়ে গেছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ভাই, এগুলো কবে থেকে হবে বলে দিই, এগুলো হবে 6 তারিখ থেকে 22 তারিখ অবধি এই ইভেন্টটা চলবে, যেখানে ভাই ম্যাপ ডিভাইস ডেফিনেশন বলে থাকবে, ম্যাপের কিছু একটা ব্যাপার থাকবে, সেখানে তোমরা ভাই ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবে, ঠিক আছে। সেখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার তোমরা কালেক্ট করতে পারবে। অ্যান্ড ভাই দেখো, এখানে দেখো 13 তারিখ থেকে 27 তারিখ অবধি একটা ইভেন্ট চলবে, স্টার্ট সাম মানি প্রিন্টিং। তো স্টার্ট সাম মানি প্রিন্টিং মানে তোমরা ভাই সেই একটা দেখতে লবিতে একটা জিনিস লাগানো হচ্ছিলো, যে একটা ভিডিও দিয়েছিলাম যেটা মানির মানে টাকা ছাপার মেশিনের মতো ছিল, ওইটাই মনে হয় আসবে গেমের মধ্যে। তো সেটা আসার পরে তোমাদেরকে দেখো কিছু মিশন দেবে, দিয়ে ব্যাকপ্যাক প্যারাস কী বলে আর সাফবোর্ড অ্যান্ড বাই ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার কিন্তু দেবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের 13 তারিখ থেকেই চলে আসবে কি একটা ইভেন্ট, পান্ডা ইন এ জাম্পস্যুট। তো এখানে দেখো কোনো ইভেন্টের কমপ্লিট করে মিশন টিশন কমপ্লিট করে তোমাদেরকে এই পান্ডা স্কিনটা অ্যান্ড বাই পান্ডাটা অ্যান্ড ডায়মন্ড রয়্যাল ভাউচারগুলো কিন্তু কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ 20 তারিখে ভাই লগ ইন ফর ফ্রি ফার্ম গান স্কিন। তো ভাই 20 তারিখে লগ ইন করলে তোমরা পেয়ে যাবে A94 স্কিনটা। A94 স্কিনটা কবে ভাই পাবে ভাই, 20 তারিখে, এই মাসের 20 তারিখে A94 স্কিনটা তোমরা পাবে। ওকে, তারপরে দেখো 20 তারিখ থেকে 23 তারিখে চলবে নিউ মুড লিগ কাসা প্যারেল। তো ভাই 20 তারিখ থেকে চলবে নতুন মুড, মানি হিস্টের জন্য একটা নতুন মুড আসবে, তো সেটা চলবে 20 তারিখ থেকে 30 তারিখ। ওকে, তো চলো এবার এটা তোমাদেরকে বললাম না, তো এটা এক্সচেঞ্জ অফার চলে এসছে, তো সেটা দেখিয়ে দেবো চলো। তো চলো এখানে ট্যাপ করো, এখানে ট্যাপ করে তোমরা গোটুতে গিয়ে দেখে নিতে পারো চেক আউটে কী কী আছে। তো এখানে দেখো একটা ইভেন্ট এসছে, এই ইভেন্টটা দেখো
কালেক্ট টোকেন্স অ্যান্ড এক্সচেঞ্জ বলে আছে। তো কালেক্ট টোকেন্সে যাও, সার্ভাইভ মোর দেন 50 মিনিটস, তো একটা গেম খেলে এই টোকেনটা একটা পেয়ে যাচ্ছ। 1000 ড্যামেজ দিলে, মাত্র 1000 ড্যামেজ দিলে তোমরা পেয়ে যাচ্ছ এই টোকেনটা, অ্যান্ড 7 দিনের জন্য বাউন্টি টোকেন। 5টা কিল করলে তোমরা পেয়ে যাবে কি ভাই, একটা টোকেন, অ্যান্ড ভাই 7 দিনের জন্য সুমন এয়ার ড্রপ, অ্যান্ড ভাই একটা ভেহিকেল স্টার্ট করলে, মানে যে কোনো একটা গাড়ি যদি তোমরা, বাইক থেকে শুরু করে সমস্ত রকমের যেগুলো গাড়ি আছে তাদের মধ্যে যে কোনো একটাকে ডিস্ট্রয় করলে তোমরা পেয়ে যাবে একটা টোকেন, অ্যান্ড ভাই 7 দিনের জন্য রিসাপ্লাই ম্যাপ, অ্যান্ড ভাই 3টে টিমমেট সেভ, 3 টিমমেট, তো 3 জনকে যদি রিভাইভ করো তাহলে একটা টোকেন, অ্যান্ড ভাই পেড ফুড পেয়ে যাচ্ছ। তো তারপরে দেখো, চলো আরও কী কী আছে দেখে নেবো। তো তারপরে দেখো ভাই, প্লে 3 ক্যাজুয়াল গেম, ভাই 3টে মাত্র গেম খেললে তোমরা পেয়ে যাচ্ছ একটা টোকেন, অ্যান্ড ভাই 100 গোল্ড ভাই। তারপরে দেখো, 3টে র্যাঙ্ক গেম খেললে পেয়ে যাবে 7 দিনের জন্য বনফায়ার, অ্যান্ড ভাই একটা টোকেন, অ্যান্ড ভাই CS 1 CS মুড, একটা সিএস মুড খেললে তোমরা পেয়ে যাবে কি ভাই, কীভাবে একটা টোকেন, অ্যান্ড ভাই 7 দিনের জন্য স্ক্যানার। ওকে, তো তারপরে এগুলো টোকেনগুলো যখন এই কালেক্ট হয়ে গেলো, কালেক্ট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে চলে যেতে হবে এখানে এক্সচেঞ্জে। এক্সচেঞ্জে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 6টা টোকেন থাকলে তোমরা এটার স্কিনটা নিয়ে নিতে পারবে, অ্যান্ড ভাই মাত্র 2টো থাকলে নিয়ে নিতে পারবে প্যারাসুটের স্কিনটা। তো ভাই পুরো ডিটেলসে বলে দিলাম কী করতে হবে না করতে হবে। তো অবশ্যই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এই যে ইভেন্টগুলো আছে পুরো ডিটেলসে জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো। বাংলা চ্যানেল ভাই একটু সাপোর্ট করো গাইজ, বাংলা চ্যানেল সাপোর্ট করো। তো চলো, রাত্রে যারা স্ট্রিমে জয়েন হন অবশ্যই প্রত্যেক দিন কীভাবে তো রাত্রে জয়েন হো, ঠিক আছে? তো চলো দেখাবে পরে ভিডিও, সকল দেখো, টাটা বাবা গাইজ।